স্বাগত শিক্ষার্থী বন্ধুরা, মুক্তাকাশ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান, প্রভাষক পদার্থবিজ্ঞান, তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের পদার্থবিজ্ঞান বিষয়ের পঞ্চম ক্লাস। আজকে আমরা আলোচনা করব তড়িৎ বিভব সংক্রান্ত গাণিতিক সমস্যা। গত ক্লাসে আমরা তড়িৎ প্রাবল্য সংক্রান্ত গাণিতিক সমস্যাগুলি মোটামুটিভাবে একটা ধারণা লাভ করেছি, তাই না? আজকে দেখি বিভব সংক্রান্ত সমস্যাগুলি কি হতে পারে। আমাদের কি মনে আছে বিভব তড়িৎ বিভবের সংজ্ঞাটা আমরা কি করেছিলাম? খেয়াল করে দেখো তো, তড়িৎ বিভব কি ছিল? তড়িৎ ক্ষেত্রের অভ্যন্তরে অসীম দূর থেকে একক ধনাত্মক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কাজ করতে হবে, এটাই ছিল তড়িৎ বিভবের সংজ্ঞাটা, গাণিতিক সংজ্ঞা। এখন দেখো খেয়াল করে, এই বিভব, এইটা নিয়ে আরো আলোচনা করবো আমরা পরের চ্যাপ্টারে, চলতড়িৎ অধ্যায়ে। সেখানে বিভবটা হবে মূলত তড়িৎ প্রবাহের জন্য, অর্থাৎ তড়িৎ প্রবাহের কারণ হবে এই বিভব, সেটা পরবর্তী অধ্যায়ে আলোচনা করব। এখন দেখো এই স্থির তড়িৎ বিভবের সমস্যাগুলো কি হতে পারে, তাই না? আমরা প্রথমত চিন্তা করি, যেমন ধরে নিলাম এই জায়গায় একটি নিঃসঙ্গ চার্জ আছে, প্লাস কিউ, একটি নিঃসঙ্গ চার্জ আছে। এই চার্জ থেকে আর দূরত্বে বিভব কি হবে? দূরত্ব এই বিন্দুতে, এই বিন্দুতে বিভব বিষমান উপাত কি হতে পারে? খুব সহজ জিনিস, এটা আমরা জানি, আমরা ঝট করে লিখে ফেলবো, বিভব বিষমান 1/4πε0qr। এটা হচ্ছে বা শূন্য মাধ্যমিক বিভবের ফর্মুলাটা, আমরা এটা দিয়ে অঙ্ক করে ফেলবো, সব তথ্য দেওয়া থাকলে আমরা সহজেই করে ফেলতে পারবো, তাই না? এখন আমরা এইটা হচ্ছে আমাদের বেসিক, এখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে আমরা সামনে যাব, ঠিক আছে? এখন খেয়াল করে দেখো, আমরা কিছু জ্যামিতিক সমস্যাগুলির মাঝখানে যাই বিভব নিয়ে। যেমন খেয়াল করে দেখো, যদি আমাদের বর্গক্ষেত্রের কথা চিন্তা করি, একটা বর্গক্ষেত্র আছে, ধরে নিলাম এ বি সি ডি একটি বর্গক্ষেত্র, ঠিক আছে? তা প্রত্যেক বাহুর দূরত্ব 1 মিটার, বর্গক্ষেত্রের 4টি কৌণিক বিন্দু আছে, 4টি কৌণিক বিন্দুতে 4টি চার্জ আছে, ধরে নিলাম এটা Q1, এটা Q2, এটা Q3, এটা Q4, এরকম 4টি চার্জ আছে, সবগুলি ধনাত্মক চার্জ ধরে নিতে পারি আমরা, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ধরে নিলাম 4টি চার্জ আছে, তাহলে এই 4টা চার্জের জন্য আমাদের বর্গক্ষেত্রের কেন্দ্র অর্থাৎ এই জায়গাটা ও বিন্দুতে এখানে বিভব ফি সমান কি হতে পারে? এই চিন্তাটা আমরা করি, আগে দেখি এটা কি ফর্মুলেশন হতে পারে, তাই না? আমরা কিন্তু গত ক্লাসের মতো এখানেও প্রবলেমগুলোর ফ্রেম করব, তোমরা হিসাব নিকেশ বাকি অংশটুকু তোমরা করে নেবে, ফ্রেম করব শুধু বোঝার চেষ্টা করবো। তাহলে এই প্রবলেমের প্রথম ফ্রেম আমরা কি চিন্তা করতে পারি? হ্যাঁ, ওই প্রবলেম নির্ণয়ের মতোই বা ধাপে ধাপে করব। যেমন খেয়াল করে দেখো, Q1 চার্জের জন্য এখানে বিভব, খুব সহজ, Q1 চার্জের জন্য ও বিন্দুতে বিভব V1 সমান 1/4πε0 Q1/OA, এই OA দূরত্বটা আমাদের বের করে নিতে হবে, OA সমান কি, এখান থেকে আমরা বের করি, OA সমান আমরা পেতে পারি কি বলো? দেখো AC/2, AC টোটালটা আমরা বের করতে পারি, AB² + BC² AB² = AB² + BC² এখান থেকে আমরা AC বের করে তাকে দুই দিয়ে ভাগ করলে OA পেয়ে যাবো, এই OA সমান আবার কত? OB সমান OC সমান OD,
এগুলো খুব সহজেই যান্ত্রিকভাবে আমরা বের করে নিতে পারবো। বের করে নেওয়ার পরে এখন এখানে চার্জের মান যদি দেওয়া থাকে আমরা এখানে বিভবটা বের করতে পারবো। যদি চার্জ খেয়াল করে দেখো, যদি চার্জ ধনাত্মক হয় তাহলে ধনাত্মক মান বসাবো, ঋণাত্মক চার্জ হলে ঋণাত্মক মান বসাবো, বিভবের মান ঋণাত্মক হবে। এখানে দেখো বিভব কিন্তু স্কেলার রাশি, তাই বিভব নির্ণয়ের সময় চার্জের মান ধনাত্মক থাকলে ধনাত্মক নিব, ঋণাত্মক থাকলে ঋণাত্মক নিব, এই জিনিসটা খেয়াল রাখবো। এখন আমরা ভি ওয়ান পেলাম, অনুরূপভাবে আমরা ভি টু একইভাবে পেয়ে যেতে পারি। ওইটা হবে একই রকম ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কিউ টু বাই ও বি, ভি থ্রি ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কিউ থ্রি বাই ও সি, ভি ফোর ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কিউ ফোর বাই ও ডি। আমরা এগুলো বের করে নিতে পারি খুব সহজ করে। বের করার পরে এখন কেন্দ্রে মোট বিভব জাস্ট অ্যালজেব্রা, ভি সমান ভি ওয়ান প্লাস ভি টু প্লাস ভি থ্রি প্লাস ভি ফোর, গাণিতিক যোগফল আর কিছু না। এই হবে আমাদের কেন্দ্রের বিভবটা। যদি এই জায়গায় কোনো চার্জ মাইনাস হয়ে যায়, সাপোজ কিউ থ্রি চার্জটা মাইনাস, তখন আমাদের এইখানটা এই টোটালটাও মাইনাস চলে আসবে, এখানে আমাদের এটা মাইনাস থাকবে, তখন আমাদের ভি থ্রির মানটা মাইনাস থাকবে, সেক্ষেত্রে এটা কি হয়ে যাবে, এই সেই ক্ষেত্রে এটাও আমাদের মাইনাস হয়ে যাবে, সবগুলো থেকে মাইনাস হয়ে দীর্ঘ হয়ে যাবে। এ হচ্ছে বিভবের খুব সহজ হবে বিভব নির্ণয় করার সিস্টেম। এটা তো বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই। এখন এ সংক্রান্ত অনেকগুলো ভেরিয়েশন আছে, এই ভেরিয়েশনগুলো কি হতে পারে আমরা একটু চিন্তা করি। দেখো খেয়াল করে, যদি আমাদের প্রথম ভেরিয়েশন যদি এরকম থাকে, খেয়াল করে দেখো একটি বর্গক্ষেত্র আছে, আমরা বর্গক্ষেত্র নিয়ে আগে চিন্তা করি তারপর অন্যান্য জিনিস চিন্তা করবো। একটি বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্রের চারটি কোণিক বিন্দু আছে, আমরা যদি এখানে দেই, এখানে চার্জ আছে কিউ ওয়ান, এখানে আছে কিউ টু, এখানে আছে কিউ থ্রি, ওকে, এখন এই জায়গায় কোনো চার্জ নাই, এই ডি বিন্দুতে বিভব কত হবে, অর্থাৎ তিনটা কোণিক বিন্দুতে তিনটা চার্জ আছে, চতুর্থ কোণিক বিন্দু ডি বিন্দুতে বিভব ভিডি সমান ফাট কি হবে একটু চিন্তা করে দেখি। আমরা এইটারও ফ্রেম করতে হলে, এই প্রবলেমটারও ফ্রেম করতে হলে আমরা কিভাবে করবো, অঙ্ক তো আমরা সমস্যার সমাধান করতেই পারবো, ফ্রেমটা আগে কি এটা আগে চিন্তা করো। দেখো খেয়াল করে এখানে দেখো, তাহলে আমরা খুব সহজভাবে এ বিন্দুতে কিউ ওয়ান চার্জের জন্য এখানে বিভব বের করবো, এটা কি হবে দেখো তো, খুব সহজ, ভিএ ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কিউ ওয়ান বাই এ ডি, অর্থাৎ বাহুর ঢুকবে, এটা খুব সহজ, এখানে কোনো জটিলতা নাই, ঠিক আছে। কিন্তু বি বিন্দুটা কি হবে, ভিবি ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কি হবে কিউ টু বাই, এটা হবে সরাসরি কর্ণের ধরবে, অর্থাৎ বিডি, বুঝতে পেরেছ, খুব সহজ। সি বিন্দুটা ওটা বিসি, ওইটাও একই রকম হবে এর মতো ওয়ান বাই ফোর পাই এপসিলন নট কিউ থ্রি বাই, এটাও বাহু দুর্গ সি ডি। এখন আমরা লব্ধি বিভব পাবো, এইটা যোগ এইটা যোগ এটা, তার মানে আমরা এখানে পেয়ে যেতে পারি ভিডি সমান ভিএ প্লাস ভিবি প্লাস ভিসি, এই তিনটা দিয়ে যোগ করলে হয়ে যাবে, যদি কোনোটা মাইনাস থাকে সেটা অটোমেটিক মাইনাস হয়ে যাবে, খুব সহজ হিসাব। এই ফর্মুলাটা পেলাম আমরা, যদি এখান থেকে সাপোজ এইটা চার্জ নাই তাহলে কি হবে, তখন কি হবে, ডি বিন্দুতে বিভব ওটা নাই, ওটার জন্য বিভব আমরা একটু থাকবে না, এই দুটোর জন্য বিভব হবে, এই দুটো যোগ হয়ে যাবে, এরকম অনেকগুলো ভেরিয়েশন আছে আমরা এগুলো করতে পারি। হ্যাঁ, এখন দেখো আমরা আরেকটা ভেরিয়েশন দেখি সেটা কি হতে পারে, আমাদের
এরকম দেওয়া আছে Q1 Q2 Q3 তিনটা কোণিক বিন্দুতে চার দেওয়া আছে এখানে কত Q4 কত আমরা জানি না আমাদের প্রবলেমটা বলা হয়েছে এরকম এটা উদাহরণই পাবো বইয়ের মাঝখানে খেয়াল করে দেখো প্রবলেমটা হওয়া আমাদের এটা এরকম যে চতুর্থ কোণিক বিন্দুতে কত চার্জ স্থাপন করলে কোণিক বিন্দু ওতে খেয়াল করে দেখো কোণিক বিন্দু ওতে বিভব শূন্য হবে অর্থাৎ ভিও জিরো হবে এইখানটার জন্য বিভব এইটার জন্য বিভব এইটার জন্য বিভব তিনটা চার্জ আমাদের দেওয়া আছে বাট এটা দেওয়া নেই এখন এইখানে কত চার্জ দিলে ওই সবগুলোর জন্য বিভব সমষ্টি শূন্য হয়ে যাবে এখন আমরা যদি ধরেই নেই প্রবলেমটা সলভ এরকম চতুর্থ কোণিক বিন্দুতে ধরি চতুর্থ কোণিক বিন্দুতে Q4 চার্জের জন্য কেন্দ্রের বিভব শূন্য হবে আমরা যদি এইভাবে চিন্তা করে নিই এখন দেখো এইভাবে চিন্তা করলে আমাদের কি ঘটনা ঘটে একটু চিন্তা করে দেখো তাহলে আমরা এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এটা দেওয়া আছে এটা আমরা ধরে নিলাম কি তাহলে চারটার জন্য বিভব বের করবো বর্গক্ষেত্রের বাহু দেওয়া থাক না থাক আমরা বের করবো বের করার পরে চারটা যোগ করে আমরা কি করব ভিও সমান জিরো করে নেবো দ্যাট ইজ ভিও সমান হবে V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 আমরা এখানে VA VB VC VDL দিতে পারি কোনো অসুবিধা নেই এই চারটা সমান করে এখন আমরা শর্ত মতে এটা কত শূন্য তখন এখান থেকে V1 প্লাস V2 প্লাস V3 প্লাস V4 এই V4 থেকে আমরা পাই 1/4πε0 Q4/4D এই V4 সমান এটা তখন আমরা এই তিনটা জানি শূন্যটা এটা এই পাশে নিয়ে এসে আমরা Q4 সমান ওয়াট হিসাব করলে বেরিয়ে আসবে খুব সহজ হিসাব এটা এইগুলো আরেকটা ভেরিয়েশন ঠিক আছে এরকম আরো অনেকগুলো ভেরিয়েশন থাকতে পারে সেগুলো আমরা দেখতে পারি এখন দেখো খেয়াল করে বর্গক্ষেত্র নিয়ে আমরা চিন্তা করলাম এগুলো জ্যামিতিক জিনিসগুলো আমাদের জ্যামিতিক ভাবে সমাধান করতে হবে মাথা একটু খাটাতে হবে বইয়ের মাঝখানে অসংখ্য সমাধান আছে অঙ্ক করা আছে সমাধান আছে সহায়ক বই আছে তোমরা বই পড়বে তুমি জানোই যত বেশি লেখাপড়া করবে তত তোমার জ্ঞান পাবে আর আমি তো তোমাদের বলেই দিয়েছি আমার সঙ্গে যোগাযোগ করার রাস্তা এই নাম্বারে আমাকে কল করবে শনি রবি সোম এই তিন দিন সকাল 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত অর্থাৎ এই সময়টাতে আমি কাগজ কলম নিয়ে বসে থাকবো তোমাদের কলে অপেক্ষায় তোমরা ফোন করবে এই কয়দিন যা যা সমস্যা আমরা সলভ করলাম তোমরা বাসায় আরো কাজ করবে কাজ করার পরে আরো সমস্যা হলে আমাকে বলবে আমি নোট ডাউন করে রাখবো পরবর্তী ক্লাসে আমরা এগুলো আবার আলোচনা করবো তাই না আর তোমরা অনলাইনে অসংখ্য ক্লাস পাবে অসংখ্য স্যারের ক্লাস আছে অসংখ্য কলেজ থেকে ক্লাস আছে দেখে নেবে কোনো অসুবিধা নেই যেখান থেকে করবে সেখান থেকে তোমার জ্ঞান বাড়বে আমরা এই ক্লাসগুলো করছি মূলত আমাদের স্টুডেন্টদের জন্য যারা তোমরা আমার সান্নিধ্যে ছিলে তোমাদের জন্য কারণ তোমরা এগুলি সহজে বুঝবে এগুলো ফলো করতে হবে ফলো না করলে তুমি কিন্তু খুব একটা বেশি লাভ হবে না তাহলে এই ক্লাসগুলো খুব একটা এফেক্টিভ হবে না তাই না এখন দেখো আমরা আরেকটু কাজ করি বিভব সংক্রান্ত আরও দু একটা সমস্যার সমাধান দেখি আরও দু একটা ভেরিয়েশন দেখি দেখো আমরা বৃত্তের গোলকের জন্য বিভব করেছিলাম ফাঁপা গোলকের জন্য বিভব কি হয় মনে আছে
আমরা যদি এরকম একটা আর ব্যাসার্ধ ফাঁপা গোলক চিন্তা করি, কেন্দ্র ও, ব্যাসার্ধ আর, ও কেন্দ্র, এরকম ফাঁপা গোলক চিন্তা করি, তার মাঝখানে যদি কিছু পরিমাণ চার্জ দেওয়া হয়, সাপোজ চার্জ কিউ, প্লাস কিউ পরিমাণ চার্জ দেওয়া হলো, তাহলে চার্জগুলো কি হবে, ছড়িয়ে যাবে, গোলকের বাইরের পৃষ্ঠে ছড়িয়ে যাবে। আমরা সমাধান দেখেছিলাম, যদি বাইরের কোনো বিন্দু হয় অর্থাৎ দূরত্ব, টোটাল দূরত্ব এক্স যদি ইজ গ্রেটার দেন আর হয়, তাহলে এই পি বিন্দুতে বিভব আমরা বের করে নিতে পারবো। এগুলো খেয়াল করবে, ওই গত ক্লাসে যে ক্লাসে আমরা পড়েছিলাম সেই ক্লাসে এই থিওরিগুলো দেখে তোমরা এই অঙ্কগুলো করে নিতে পারবে, এইগুলো সম্পর্কেও কিছু সমাধান ওইখানে তোমরা করে নিতে পারবে, ঠিক আছে। আরও দেখো, বিভব সংক্রান্ত আরও কিছু সমস্যা আছে আমাদের। সেগুলো হতে পারে ত্রিভুজ সংক্রান্ত, এরকম একটা সমবাহু ত্রিভুজ দেওয়া থাকে, এখানে এটা এ বি সি বিন্দু, এই জায়গায় আছে কিউ ওয়ান, এখানে আছে কিউ টু, চার্জ এই বিন্দুতে বিভব কত, যদি বাহু দেওয়া থাকে এটার জন্য বিভব বের করবে, এটার জন্য বিভব বের করবে, দুটোর যোগফল, কোনোটা ঋণাত্মক থাকলে এটার ঋণ চার্জ থাকলে এটাতে কোনটা বিয়োগ হয়ে যাবে। এগুলো সহজ জিনিস, আমরা খুব সহজে করে ফেলতে পারবো। খেয়াল রাখবে বিভবের কিন্তু কোনো দিক নেই, বিভবের মান শুধুই মান, এটা আমরা চিন্তা করবো দিক নেই। আর বিভব হিসাব করার সময় যদি চার্জের মান থাকে মাইনাস থ্রি কুলম, আমরা বিভব হিসাব করার সময় ওয়ান বাই ফোর পাই এপসাইলন নট মাইনাস থ্রি বাই দূরত্ব যদি আর থাকে তাই নেব, বিভবের জন্য মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস, ঠিক আছে, এটা খেয়াল রাখবে। কিন্তু প্রাবল্যের ক্ষেত্রে কিন্তু তা না, প্রাবল্যের ক্ষেত্রে শুধু চার্জের মানই আমরা হিসাব করব আর দিকটা হিসাব করব, তখন আমরা চার্জের মান চিন্তা করে নেব, ওই মাইনাসটা প্লাস দিকের জন্য, কারণ প্রাবল্য ফ্যাক্টর আসে আর বিভব হচ্ছে স্কেলার আসে, এই জিনিসগুলো খেয়াল রাখবে। হ্যাঁ, আর ওই প্রবলেমগুলো আরও কিছু বই থেকে আরও কিছু প্রবলেম তোমরা সলভ করবে, সলভ করার পরে দেখবে আমরা সামনের ক্লাসে তোমাদের ওপর ফিডব্যাকের ওপর কিছু ক্লাস করতে পারি। আর সামনের দিন আমরা করব নতুন আরেকটা জিনিস, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, এটা সম্পর্কে আমরা সামনের ক্লাসে আলোচনা করব, তড়িৎ দ্বিমেরু, এটাতে এই সম্পর্কের সমস্যাগুলি সংজ্ঞা এটা কি এগুলো নিয়ে সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। হ্যাঁ, আজকে তাহলে এটুকুই থাক, শিক্ষার্থী বন্ধুরা ভালো থেকো আর বাসা মনোযোগ দিয়ে লেখাপড়া করার চেষ্টা করো, সাবধানেই থাকবে অবশ্যই, আমাদের জন্য দোয়া করবে। তাহলে আজকে আসি।